আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন পারভেজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে। তো বিশেষ একটি উপলক্ষে আপনাদের গ্যাদার্থে জানাচ্ছি যে আমাদের এই পার্শ্ববর্তী একটি স্বনামধন্য স্কুল মোমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে 25শে ডিসেম্বর। সেই জন্যই সেই স্কুল থেকে দুজন শিক্ষক, জনাব সাদাত হোসেন স্যার, উনি হচ্ছেন আহ্বায়ক এই পুনর্মিলনী কমিটির, এবং আরেকজন সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ অলিউল্লাহ স্যার, এবং তাদের সাথে প্রাক্তন কিছু ছাত্র যারা এই উদ্যোগে আছেন তারা চলে আসছেন। আমাদের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব কামাল হোসেন স্যারকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন কার্ড দিয়ে। তো এটা আসলেই খুবই একটা ভালো উদ্যোগ। আমরাও আশা করি যে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজেও একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। তো স্যার, এ বিষয়ে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। মোমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উপলক্ষে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা আশা করছি, আল্লাহ যদি আমাদের হায়াত দারাজ করেন, আমরা ওই দিন উপস্থিত হব। মোমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী দিয়ে আমাদের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে সবসময় সহযোগিতা করেন। এখন আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষকরা নতুন করে এমপিভুক্ত হয়েছেন, আশা করি বিজ্ঞান বিভাগে আমাদেরকে যদি ভালো স্টুডেন্ট দেওয়া হয়, ওই স্কুলের যারা স্বনামধন্য স্টুডেন্ট তাদেরকে যদি আমাদের এখানে পাঠানো হয়, আমরা আমাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষক ওদেরকে পাঠদান করে দেশ ও জাতির তথা মতলব উত্তরের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবে। এখানে এসে যে আমি আতিথ্য পেলাম সেটা কোনো দিন আমি শোধ করতে পারবো না। আমি আমার পক্ষ থেকে এবং আমার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি আমার পুনর্মিলনকে সুন্দর এবং সফলভাবে শেষ করার জন্য আমি প্রাক্তনদের কাছ থেকে পরামর্শমূলক এবং গঠনমূলক কথাবার্তা দিয়ে যেমন আমাকে সহযোগিতা করে। মোমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আমরা আমাদের যে সাবেক ছাত্রছাত্রী করতে পারতেছে, এই জন্য আমরা শিক্ষকদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই, এবং আমাদের ছাত্রছাত্রীরা যে আমাদের স্কুলকে তারা মনে রাখছে, কর্মজীবনে শত ব্যস্ততার মাঝেও তারা স্কুলকে স্মরণ করছে, তাদের পুরাতন যারা সহপাঠী আছে সবার সাথে একসাথে মিলিত হবে, এটা একটা মিলনমেলা হবে। আমাদের এই প্রথম পুনর্মিলনী আয়োজিত হতে যাচ্ছে এবং এর সাথে আমাদের বিদ্যালয়ের ঐতিহ্য এবং সংস্কৃতি, আমাদের যেই দীর্ঘ 28 বছরের পথ চলা তার একটা সংস্করণ, একটা পূর্ণ সংস্করণ আমরা এখানে উপস্থিত করতে পেরেছি, এবং বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য একটি কম্পিউটার ল্যাব, এবং আমাদের বিদ্যালয়ের মসজিদের জন্য প্রাক্তনরা যেভাবে সহায়তার হাত বেড়ে দিয়েছে, প্রবাসী সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে উত্তরোত্তর সফলতা কামনা করছি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল এমপি, মাননীয় সংসদ সদস্য চাঁদপুর 2। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডক্টর শামসুল আলম, সদস্য সিনিয়র সচিব, সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান, মতলব উত্তর উপজেলা পরিষদ চাঁদপুর। তাছাড়া আরও অনেক অতিথিবর্গ থাকবেন। আমরা বাংলা নিউজ 24 এই রিপোর্ট করব এবং চেষ্টা করব লাইভে থাকার জন্য। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।